আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের বিষয় ডায়াবেটিস। কি ডায়াবেটিস? কত হলে ইনসুলিন নিতে হয়? ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায়? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে জানা দরকার ডায়াবেটিস কত হলে ইনসুলিন নিতে হয়। আপনার দেহে রক্তের মধ্যে যদি শর্করা 16.7 মিলি মোল বা 300 গ্রাম ডেসিলিটারের বেশি, গড় শতকরা HbA1c 10 শতাংশের বেশি হয়, সেক্ষেত্রে ইনসুলিন নিতে হয়। ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায় সেটা নির্দিষ্ট করে কিছু বলা যায় না, তবে ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেলে মানুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায় এবং কিডনির সমস্যা হয়ে মারা যেতে পারে। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের হবে কি না, যেসব মানুষ ডায়াবেটিস ভুগছেন তাদের ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে না। ঔষধ, ব্যায়াম, খাবার মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। ডায়াবেটিস হলে আমরা বহুত সমস্যায় পড়ে যাই। ডায়াবেটিস হলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন অত্যাধিক ক্ষুধা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি, এমনকি খিটখিটে মেজাজও হয়ে থাকে। ডায়াবেটিস সারানোর উপায়, ডায়াবেটিস সারানো বা কমানোর উপায় বলতে তেমন কিছু নাই। আপনি এটিকে নিয়মিত ব্যায়াম এবং খাবার দাবারের উপরে ডাক্তারের পরামর্শের চলাফেরা করলে নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস বাচ্চাদের ডায়াবেটিস কত হলে নর্মাল হয়? খালি পেটে 99 mg DL বা তার কম, 5.6 ml এর কম হলে নর্মাল হয়ে থাকে। হঠাৎ ডায়াবেটিস বেড়ে গেলে করণীয়, নিয়মিত ইনসুলিন নিতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, এছাড়াও শারীরিক ব্যায়াম করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ এর মানে এই প্রশ্ন থাকে যে কোন খাবারে ইনসুলিন তৈরি হয়, আসলে কোন খাবারে ইনসুলিন তৈরি হয় না। মানবদের প্যানক্রিয়াসের মাধ্যমে ইনসুলিন তৈরি হয় এবং বিটা সেলে তা জমা থাকে। ডায়াবেটিস রোগীর জন্য দুধ, যারা ডায়াবেটিস এ আক্রান্ত তারা দুধ খেতে পারবেন, তবে দুধের তৈরি খাবারের যেগুলো দুধের পরিমাণ খুব বেশি দেওয়া সেগুলো না খাওয়াই ভালো। ডায়াবেটিস যখন বেশি পর্যায়ে যায় তখন ইনসুলিন নিতে হয়। অনেকেই ভাবেন ইনসুলিন বেশি নিলে কী হয়, ইনসুলিন বেশি নিতে কোনো সমস্যা নাই, তবে প্রয়োজনের বেশি না নেওয়াই ভালো। ডায়াবেটিস হলে কী কী সবজি খাওয়া যাবে না? ভাত, আলু, কলা কম খেতে হবে। ডায়াবেটিস হলে ভাত, আলু, কলা এগুলি কম কম খেতে হবে। এগুলো শরীরের রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, যার কারণে এগুলি কম খেতে হবে। ডায়াবেটিস রোগী কি আপেল খেতে পারবে? ডায়াবেটিস রোগী আপেল খেতে পারবে। সম্মানিত ভিজিটার, আপনি জানতে পেরেছেন ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায়, ডায়াবেটিস কত হলে ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে কি না, ডায়াবেটিস হলে কী কী সমস্যা হয়, ডায়াবেটিস সারানোর উপায়, বাচ্চাদের ডায়াবেটিস কত হলে নর্মাল, ডায়াবেটিস ইনসুলিন কীভাবে তৈরি হয়, কোন খাবারে ইনসুলিন তৈরি হয়, ডায়াবেটিস কমানোর উপায়, ডায়াবেটিস রোগীদের জন্য দুধ খাওয়া যাবে কি না,
ডায়াবেটিস রোগীকে খাবার রেসিপি, ডায়াবেটিস হলে কি কি সবজি খাওয়া যাবে, তাই এগুলি সবই আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।